ওয়েলকাম টু হাই ফাই আড্ডা। সঙ্গে রয়েছি আমি রাই, এবং আমার সঙ্গে আজকে এমন একজন অ্যাক্ট্রেস রয়েছে, শি ইজ ভেরি গর্জিয়াস। এবং ভার্চুয়ালি যেটা হয় আর কি, আমি যে ক্যামেরাটা টিল্ট করে দেখাবো সেই সুযোগটা থাকে না, আপনারা অলরেডি তাকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আই এম শিওর যে আপনারা ভীষণ এক্সাইটেড তাকে দেখে। আমার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা শর্মা, এবং ওয়েলকাম ঐন্দ্রিলা। আজকে তুমি যে আমাদেরকে ডেট দিয়েছো হাইফাই আড্ডাতে, তার জন্য আমি শুরুতেই তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমাদের আড্ডা শুরুর আগে একটু বলি যে অনেক সময় আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে গেস্টের ক্যামেরাটা যদি আমার মতো বিগ স্ক্রিনে দেখা গেলে একটু সুবিধা হয়। সেটা অনেক সময় টেকনিক্যাল এরর এর জন্য আমাদের করে ওঠা হয় না, বাট আমরা চেষ্টা করবো যাতে ওনারা যা যা বলছেন সেটা আপনারা একদম স্পষ্ট ভাবে শুনতে পান আর ওনাদেরকে একদম সঠিক ভাবে দেখতে পান, সেইটা অ্যাশিওর আপনাদেরকে আমি করতে পারি। আমার সঙ্গে আজকে ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে যেটা, সেটা হচ্ছে যে বেশ অনেক দিন ধরে আমরা তোমাকে অভিনয় করতে দেখছি, তো কিভাবে ইন্ডাস্ট্রিতে আসা, তোমার জার্নি শুরুটা একটু যদি আমাদেরকে বলো। আমার ইন্ডাস্ট্রিতে আসা 2017 সালে শেষের দিকে। প্রথম কাজ ছিল আমার ঝুমুর বলে একটি সিরিয়াল। তো কিভাবে আসা, মানে আমি ছোটবেলা থেকেই চাইতাম যে আমি কাজ করব, অভিনয় করব, ছোটবেলা থেকে এই ইচ্ছাটাই ছিল। তো সেইভাবেই নিজেকে গ্রুম করার চেষ্টা করেছিলাম, নাচ করতাম, আবৃত্তি করতাম, মানে একটা ছোট মফস্বল শহরে যা যা করা পসিবল সবই আমার বাবা মা করিয়েছে। এবং তারপরে হঠাৎই আমি কলেজে এখানে ভর্তি হই কলকাতাতে, এবং সেখানে কলেজ করতে করতে একদিন টেকনিশিয়ান স্টুডিওর নাম এত শুনেছি, তো একদিন এমনি জাস্ট ঘুরতে আসি টেকনিশিয়ান স্টুডিওতে, এবং সেখানেই একজন এসে আমাকে অ্যাপ্রোচ করে যে তুমি কি অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড। মানে এমনি জাস্ট আমি ওখানে ছিলাম আর এই অ্যাপ্রোচটা আসে, এবং তারপর থেকে আস্তে আস্তে কাজ শুরু করে। আমাকে বলতেই হচ্ছে যে ঐন্দ্রিলার লাকটা খুবই ভালো, কারণ দীর্ঘ বহুদিন ধরে অনেকে টেকনিশিয়ানে ঘুরে ঘুরে অপেক্ষা করে যাতে একটা ডাক আসে, সেক্ষেত্রে ওর কাছে নিজে থেকেই অ্যাপ্রোচ করা হয় যে ও অ্যাক্টিং করতে চায় কিনা। আমার মনে হয় এটা এই দিক থেকে ঐন্দ্রিলা ইজ ভেরি লাকি, সুপার লাকি বলা যেতে পারে। তো আচ্ছা ঐন্দ্রিলা, একটা কথা বলো যে আমরা যখন তোমাকে অভিনয় করতে দেখি, তাতে আমরা দেখেছি যে সবসময় একটা ভীষণ মিষ্টি চরিত্র, এবং আমি দেখছিলাম আমার তুমি ঝুমুর বললে বলে আমার খেয়াল হলো যে তুমি যখন আমায় তোমার নাম্বারটা সেভ করেছি ট্রু কলারে, এখনো ঝুমুরই দেখাচ্ছে, কারণ অনেকে হয়তো ওই নামটাতেই সেভ করে রেখেছে তোমার নামটা। তো সবসময় আমরা দেখি যে একটা মিষ্টি মেয়ে, একটা বউ, সিঁদুর পরা, লাল টিপ, একটা ইমেজ তোমার কিন্তু চোখ বন্ধ করলে আমাদের কাছে চলে আসে। তো এখন তো তুমি আবার একটা কাম ব্যাক করতে চলেছো, তো সেই কাম ব্যাকে তোমাকে যদি কেউ নেগেটিভ চরিত্র অফার করে, তুমি কি সেই অফারটা অ্যাকসেপ্ট করবে? আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে অভিনয় করা, অবশ্যই সবসময়। তো সেটাতে ক্যারেক্টারটার নেগেটিভ না, আমি তো বিশ্বাস করি যে প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন সেটা যদি প্রোটাগনিস্ট হয়, মানে তথাকথিত হিরো হিরোইন যাই থাকুক না কেন, প্রত্যেকেরই ক্যারেক্টারটা গ্রে হওয়া উচিত। বিকজ এখানে এরকম কোনোদিনও সম্ভব না যে কেউ একদম হোয়াইট আর কেউ একদম ব্ল্যাক। ইভেন যারা নেগেটিভ ক্যারেক্টারও, যে যারা আপনি মানে যে নেগেটিভ ক্যারেক্টার গুলো থাকছে তারাও নেগেটিভ, যে আমরা দেখি যে নেগেটিভ কাজকর্ম গুলো করছে সেগুলো ফর আ রিজন করছে, তার নিজস্ব রিজনস থাকে। আর সে নিজের কাছে কিন্তু সে মানে শি অর হি ইজ রাইট। তো সেক্ষেত্রে আমার কাছে সব ক্যারেক্টারই গ্রে, তো প্রত্যেকেরই ভালো এবং খারাপ দিক রয়েছে। আর এখনই যেটা বললে যে নেগেটিভ ক্যারেক্টার প্লে করবো কিনা, আমি সত্যি এখনো ভেবে দেখিনি, এখন যেরকম কাজের অফার আসবে সেটার উপরে ভেবে দেখবো। শুরুতেই আমার ঐন্দ্রিলাকে কনগ্রাচুলেশন জানানো উচিত ছিল, বিকজ সম্প্রতি একটা অ্যাওয়ার্ড পেয়েছে, টেলি একাডেমি অ্যাওয়ার্ড। তো আমাদের সাথে যদি একটু শেয়ার করো যে একটা স্পেশাল ক্যাটাগরিতে তোমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, আর ভীষণ আনন্দ হচ্ছিল আমরা যখন দেখছিলাম তুমি অ্যাওয়ার্ডটা রিসিভ করছো, তো কেমন, মানে হাউ ইট ফিলস এই অ্যাওয়ার্ডটা পেয়ে, কেমন লাগলো? এটা মানে আমার আমাকে যে ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, মানে দিস ইজ নট মানে দিস ইজ নট ফর অ্যাক্টিং, এটা হচ্ছে অসাধারণ প্রত্যাবর্তন বলে একটা ক্যাটাগরি ওরা করেছে, এবং আমি ওখানে একমাত্র যে ছিলাম যে মানে কোনো সিরিয়ালের জন্য বা কোনো সিনেমার জন্য পুরস্কার পেলো না।
তো সেক্ষেত্রে আমার এটা শুধু আমার অসুস্থতার পরের অ্যাওয়ার্ড নয়, এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, এবং সেটা আমরা আমি পেলাম আমাদের চিফ মিনিস্টারের কাছ থেকে। তো সেটা একটা বিশাল বড় পাওয়া, মানে সত্যি আই এম ভেরি মাচ অনার্ড এটা পাওয়ার পরে, আর খুব ভালো একটা ফিলিংস। আর আমার বাবা মা তো খুবই খুশি হয়েছিল, তো সব মিলিয়ে খুব আনন্দের একটা ব্যাপার ছিল। থ্যাংক ইউ সো মাচ এটা শেয়ার করার জন্য। আমাদের মানে আমার মনে হচ্ছে ওয়েন্ডিলার সাথে আমি কোনো একটা স্কুলের টিচার আর ও একটা ওরাল দিতে বসেছে, বিকজ ওয়ান অফ আনাদার আমি ওকে অ্যাটাক করে যাচ্ছি, কারণ আমাদের সময়টা কম যেহেতু এখন ভার্চুয়ালি আড্ডা হয়, সময়টা কম কিন্তু মনে প্রচুর প্রশ্ন। তাই আমি চেষ্টা করছি যে দর্শকরাও আমার কাছে যে প্রশ্নগুলো রেখেছিল সেগুলো সবকটা যাতে আমি তুলে ধরতে পারি ওর কাছে। তো ওয়েন্ডিলা আমি এরপরে একটা প্রশ্ন করবো, যেটা একজন তোমার ফ্যান আমাকে লিখেছেন যে ওয়েন্ডিলার দিকে আমরা আবার কবে দেখতে চলেছি টেলিভিশনে। আমিও একদম মানে স্পেসিফিক ডেট বলতে পারবো না, কয়েকটা কথা চলছে, খুবই প্রিলিমিনারি কথা চলছে, তো এখনো কিছু কনফার্ম হয়নি, কনফার্ম হোক দেখা যাক, তো মানে খবর এলে তো অবশ্যই আমি শেয়ার করবো। আচ্ছা, যেহেতু টেলিভিশনে একটা ভীষণ হেক্টিক স্কেডিউল ফলো করা হয় এবং টেলিভিশনে বহুদিন ধরে আমরা দেখছি যে ভীষণ টাইট স্কেডিউল থাকে, ভীষণ পরিশ্রম করতে হয় প্রত্যেকটা আর্টিস্টদের, তো সেইটা টেলিভিশনে ফেরত গেলে তোমার কি কোথাও গিয়ে সেই কোনো একটা অসুবিধা হতে পারে? তার জন্য কি তুমি একটু ছবি করাটা বাড়িয়ে দেবে, যেহেতু বড় পর্দা একটু লিনিয়েন্সি থাকে, এরকম কি কিছু চিন্তাধারা রয়েছে? আমি এখনো সেরকম ভাবে ভাবিনি যে কোনো আলাদা করে এই কাজটা বেশি করব, বেরেদের কাজ বা ছবির কাজ কম করবো। আমি যেটা ছিল মানে আমি অসুস্থ ছিলাম, আমার 2016 আমার ট্রিটমেন্ট শেষ হয়েছিল যখন আমার প্রথমবার ক্যান্সার হয়, তো তারপর আমি 2017 কাজ শুরু করেছিলাম। আর তখন এখন তো আমাদের অনেক অনেক ভালোভাবে কাজ হয়, মানে 8টায় কল টাইম থাকে, 9টার মধ্যে ব্যাক আপ হয়ে যায়, 14 ঘন্টার একটা টাইম লিমিটেশন রয়েছে, কিন্তু ওটা আগে ছিল না আমি যখন শুরু করি। তো সেটা করেছিলাম, অফকোর্স খুব হেক্টিক থাকে ওটা, কিন্তু এখন যে কাজটা হয় এটা আমার মনে হয় অনেক বেশি। আর আমি না মানে কাজ করতে খুব ভালোবাসি, মানে আমি এই যে গত একদম কাজ করতে পারিনি এটাতে মানে আমি অসুস্থ, অসুস্থতা, শারীরিক যন্ত্রণা, মানসিক কষ্ট সবকিছুর সাথে একটা বিশাল বড় কষ্ট ছিল যে আমি কাজ করতে পারছি না, মানে আমি ক্যামেরার সামনে আসতে পারছি না। তো সেক্ষেত্রে মানে আমি জাস্ট এখন আমি খুবই মানে উদ্বিগ্ন কাজ করার জন্য, যে কোনো রকম কাজ। আমরাও ভীষণ উদ্গ্রীব তোমাকে আবার পর্দায় দেখবো বলে। এবং মুভিং অন টু মাই নেক্সট কোয়েশ্চেন, যে আমাকে তোমার নাম্বারটা দিয়েছে কিন্তু সব্যসাচী, কারণ আমি সব্যসাচীকে বলেছিলাম যে ঐন্দ্রিলার নাম্বারটা আমাকে একটু দাও, এবং যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ঐন্দ্রিলা রয়েছে, তো যার ফলে তোমার নাম্বারটা যখন আমি সেভ করছিলাম তখন এখনো কিন্তু তোমার নাম্বারটা আমার লেখা আছে ঐন্দ্রিলা সব্য বলে, ঐন্দ্রিলা পাশে সব্যসাচী নামটা লিখে রেখেছি যাতে আমি গুলিয়ে না ফেলি। তো এই যে আমি গুলিয়ে না ফেলছি সেটার জন্য আমি এরকম একটা ট্যাগ করে রেখেছি। তো কবে থেকে তোমাদের প্রেমটা শুরু হলো সেটা যদি একটু বলো, সেটা দর্শকরা কিন্তু খুব জানতে চায় যে কবে থেকে সেই এই যে তোমাদের লাভ বার্ডস বলে ট্যাগ করা হয়, প্রচুর পোস্ট দেখি তোমাদের নিয়ে, তোমাদের প্রেম কবে থেকে শুরু? আমাদের মানে যদি বলি আলাপ, প্রথম আলাপ আমার ওর সাথে আমার প্রথম সিরিয়ালে, ও আমার অপোজিটে ছিল, তো সেখানেই প্রথম আলাপ ঝুমুরেই ছিল, তো সেখান থেকে প্রেমটা তখন হয়নি, ইভেনচুয়ালি পরে আস্তে আস্তে হয়। তো মানে আমাদের মানে সেই ওই লাভ এট ফার্স্ট সাইট বা দেখে খুব ভালো লেগে এইরকম একদমই ছিল না, খুব ধীরে ধীরে ইভেনচুয়ালি একটু একটু করে ভালো লাগা এবং তারপরে প্রেমে পড়া, তো এভাবে এগিয়েছে। আর হ্যাঁ, তুমি যেটা বললে এটা আমি অনেকের কাছেই শুনেছি, এখন অনেকেই ফোনে নাম্বার সেভ করে সব্যসাচী নব্যসাচী ঐন্দ্রিলা, আর ঐন্দ্রিলার নাম্বার ঐন্দ্রিলা সব্যসাচী, যাতে কোনো কনফিউশন না থাকে। মানে তোমরা যাতে মানে প্রেমে থাকো সেই দায়িত্বটা আমরা আরো নিয়ে নিয়েছি আর কি, মানে কখনো যদি তোমাদের ঝগড়া জাতীয় হয় সেটা বেশি দিন বেশিক্ষণ টিকবে না আর কি আমাদের কারণে আর কি। একটা কথা আমাকে বলো যে আমাদের ঝগড়াঝাটি সব থেকে বেশি টেকে 5 মিনিট, তো মানে খুব বেশি মানে হাইয়েস্ট ডিউরেশন হয়তো 10 মিনিট।
আচ্ছা, সব্যসাচীকে দেখলে তো আমি ওর ইন্টারভিউ যখন করছিলাম আমি শুনেছি, প্লাস স্বাগতা দি যেহেতু সব্যসাচী খুব ক্লোজ, সেই থুতেও আমি শুনেছি স্বাগতা দির কাছ থেকেও যে সব্যসাচী ভীষণ ভালো পড়াশোনায়, বিদেশ থেকে পড়াশোনা করেছে, তো ভীষণ সিরিয়াস একটা আমার ওকে দেখলে মনে হয়, যদিও আমি ওকে ভীষণ ব্যক্তিগত ভাবে চিনি না, তবে একটা বেশ একটা একটা খুব গাম্ভীর্য আছে পার্সোনালিটির মধ্যে, এরম আমার মনে হয়। তো ব্যক্তি জীবনেও কি এরকম কিছু তুমি ফেস করো নাকি একদম অপোজিট? না, ও একটু চুপচাপ এবং কম কথা বলে, এবং হ্যাঁ তুমি যেগুলো বললে সবই মানে ঠিক, তাহলে আমি ঠিকই গেস করেছি। আর হ্যাঁ ঠিকই গেস কর। আর হ্যাঁ, এবার মানে আমার সাথে যখন কথা বলে বা আমরা যখন গল্প করি তখন তো মানে ও অনেক বেশি ফ্রি এবং অনেক বেশি কথা বলে, কিন্তু মানে এমনি মানুষের সাথে একটুখানি মানে পারে না অ্যাকচুয়ালি। আচ্ছা ঐন্দ্রিলা, তোমার তো প্রচুর মেল ফলোয়ার্স, প্রচুর ছেলেরা তোমার জন্য পাগল, যদিও তারা সব্যসাচীর সাথে তোমার প্রেমের কথা জানে, তবুও তাদের মনে আশা আছে যে বলা যায় না কোনোদিন একটা গোলাপ নিয়ে তোমার সামনে এসে তারা হাজির হতেই পারে, তো তাদেরকে আমি ভাবলাম যে সত্যি কথাটা স্পষ্ট ভাবে বলে দেওয়াই ভালো। তো তারা আরো বেশি আঘাত কবে পেতে চলেছে? সামনে কি বিয়ের কোনো প্ল্যান আছে? না না, এখনই আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। বিয়ের কথা এখনো মানে সত্যি কথা বলতে আমিও ভাবিনি এবং শুভও ভাবিনি। তো মানে সত্যি মানে বিয়ে বা মানে এরকম ভাবনা চিন্তা আসেনি অ্যাকচুয়ালি। ও কাজে এখন খুব ব্যস্ত, ওর নতুন কাজ টাজের কথা হচ্ছে এবং আমিও শুরু করছি, তো আরো কিছু কয়েক বছর যাক, একটু ভালোভাবে কাজ টাজ করি, আবার মানে নর্মাল লাইফে ফিরে আসি, তারপরে ভাববো। আচ্ছা একটা কথা বলো, যে যদি এমন হয় যে তোমার নেক্সট প্রজেক্টের জন্য তোমাকে পরিচালক বলছে যে তুমি এখনকার সিরিয়াল, সব্যসাচীর নামটি নেবে না, এখন সিরিয়াল যারা করে এমন তিনটে হিরোর মধ্যে থেকে যে কোনো একটা হিরোর নাম তুমি নিতে পারো যার সাথে তুমি কাজ করতে চাও আর কি, আমি তোমায় অপশন দিচ্ছি, এক শন, দুই হচ্ছে বিক্রম, তিন হচ্ছে কৌশিক, তো এই তিনজনের মধ্যে থেকে তোমাকে অপশন দিলে তুমি কাকে বেছে নেবে হিরো হিসেবে তোমার অপোজিটে? একটু চাপের প্রশ্ন। শন, বিক্রম আর কৌশিক, আমি কৌশিকটাকেই বেছে নেব, কারণ ভাবছিলাম যে একটু ডিপ্লোম্যাট হবে, দাদা আছে তো শব্দটার কাছে, মানে কৌশিকটার সাথে আমি মানে চিনি কৌশিকটাকে, তো কৌশিকটাকেই বেছে নেব। এমনি আমার কারোর সাথে অভিনয় করতে কোনো অসুবিধা নেই, তুমি বেছে নিতে যেহেতু বললে তাহলে কৌশিকটাকেই বেছে নেবো। আমি পরে নামগুলো বলার পরে ভাবছিলাম যে কৌশিকদার নামটা বাদ দিয়ে দিলে হতো, যা একটু ডিপ্লোম্যাট হয়ে যেতে পারে ব্যাপারটা, তা ঠিক আছে, কৌশিকদার সাথে সবাই কাজ করতে চায়। একটা কথা বলো, যে আমরা একটা গানের লাইন আমি কোট করতে চাই, যে যেহেতু তুমি দীর্ঘ অনেক দিন কাজ করনি এবং অনেকের সাথে যোগাযোগ ছিল না তোমার শারীরিক কারণে, মানসিক কারণে যেটাই বলো, তো যখন তুমি আবার কাম ব্যাক করছো, তো বন্ধুরা কি একই আছে নাকি বদলে গেছে, কি মনে হয় তোমার? আমার তো মাঝে মানে এই সময়টাতে আমার যে আমি যে সিরিয়ালটা করতে করতে আমার বন্ধ হয় সেটা ছিল জীবন কাঠি, তো সেখানে আমার যারা মানে যারা বন্ধু ছিল তাদের মানে যে কাজটা করি সেখানেই সবাই খুব ক্লোজ ছিল, তো আমরা সবাই একসাথে আড্ডা মারতাম, তো আমি মানে সত্যি কথা বলতে আগের বার যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার তখন আমি স্কুলে পড়তাম, তো তখন মানে এরকম অনেক কিছুই ফেস করতে হয়েছে যেটা ওই বয়সী একটা বাচ্চার কাছে খুব বেশি টাফ ছিল, মানে অনেক বন্ধুরা এসেছে ওপরে আসেনি বাড়ির নিচ থেকে, টিউশনের খাতা দিয়ে চলে গেছে, বা এটা তো অফকোর্স তাদের বাবা মারা ঠিকঠাক নলেজ দেয় না বা দেয়নি বলে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু এবারের ক্ষেত্রে সত্যি কথা বলতে আমার যারা বন্ধু ছিল তারা আমাকে থ্রু আউট, আর ট্রিটমেন্টটা যেহেতু এতটাই একটা লম্বা প্রসেস, তো মানে অধিকাংশ ক্ষেত্রে হয় প্রথম দিকে খোঁজ খবর নিলেও শেষের দিকে আস্তে আস্তে মানে কমে যায় বা মানে একটু থিতু হয়ে পড়ে আর কি ব্যাপারটা, কিন্তু এবার আমার বন্ধুরা যারা ছিল তারা প্রত্যেকে থ্রু আউট আমার পাশে থেকেছে এবং খোঁজ খোঁজ তো অবশ্যই নিয়েছে এবং বাড়িতে এসেছে রান্না করেছে, মানে আমি হয়তো শুয়ে থেকেছি ওরা রান্নাঘরে এসে রান্না করে আমাকে আমি যেগুলো খেতে পারবো এরকম রান্না করে খাইয়েছে, তো এবার আমি সত্যি কথা বলতে মানে
যে বন্ধুরা পাশে থাকেনি, এই কষ্টটা আমাকে ফেস করতেই হয়নি, যেটা আমাকে আগের বার খুব খুব বেশি রকম ফেস করতে হয়েছিল। আচ্ছা, যদি বলা হয় ইন্ডাস্ট্রিতে তিনটে বন্ধুর নাম বলো সুকুশাতি ছাড়া, তাহলে কোন তিনজন বন্ধুর নাম বলবে? ইন্ডাস্ট্রিতে যদি বন্ধুর নাম যদি বলা হয়, তাহলে আমার আগের সিরিয়ালের দুজন কাজ করতো, মানে অফ ক্যামেরা, পারমিতা আছে, স্টেফানি আছে, আর আমি, মানে খুবই আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল, ঐন্দ্রিলা সেন, ঐন্দ্রিলা দি এবং শুভশ্রী দি আমার এত খোঁজ নিয়েছে থ্রু আউট মাই ট্রিটমেন্ট, এবং আমার যেদিন ট্রিটমেন্ট শেষ হয়েছে, মানে এতটাই, মানে সে তারা প্রত্যেকটা কেমোর দিন আমাকে সকালবেলা মেসেজ করতো, এবং কেমোর পরে কেমন শরীর আছে, কেমোর চলার পরে 4-5 দিন পর্যন্ত, মানে রেগুলার রোজ কথা বলতো এবং খোঁজ নিত। এবং আমার ট্রিটমেন্ট শেষ হলো যেদিন, সেদিনও দুজনে কেক পাঠায়, এবং মানে এত মানে ভালোবাসা পেয়েছি আমি, তো আমি এদের নামই বলবো। ওরা দুজনেই এরকম মানুষ, সেটা আমাদের অনেকেরই জানা ছিল না, যেটা তুমি আমাদেরকে জানালে। আমি যদিও ব্যক্তিগত ভাবে ঐন্দ্রিলাকে চিনি, তো আমি জানি ও কিরকম মানুষ, তবে বাকিরা যারা জানতো না তাদের, আর মানে অদ্ভুত বিষয়ে আমি ওনাদেরকে মানে চিনতাম, কিন্তু পার্সোনালি সেরকম আলাপ ছিল না আমার অসুস্থ হওয়ার আগে পর্যন্ত, কিন্তু ওরা এত আমাকে, মানে কি বলবো, আমার ট্রমাটা থেকে আমাকে বের করতে হেল্প করে, তো সেটা সত্যি, মানে আমি মানে বলার ভাষা খুঁজে পাই না। আচ্ছা, একটা কথা বলো, যে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যে আমি নিজে অনেক সময় দেখি এবং অনেক ফেসবুকে অনেককে পোস্ট করতে দেখেছি আমি তোমার সাথে সুকুশাতির ছবি নার্সিং হোমে, এবং সেটা নিয়ে প্রচুর লোকে এমন অনেক কিছু লেখে যেগুলো কিন্তু ব্যক্তিগত ভাবে আমাকে জিজ্ঞেস করলে আমার খুব একটা ভালো লাগে না, যে এত স্যাক্রিফাইস, এত মানুষের এই সেই, তো একটু মাঝে মধ্যে কিন্তু এগুলো খুব বিরক্ত দেয় আমার মনে হয়। তো সেটাই তুমি কি বলবে, কারণ এটা তুমি ফেস করো এবং আমার মনে হয় তুমি আরো অনেক বেটার বলতে পারবে এই জিনিসটা, যে কিছু মানুষের রেসপেক্ট আলাদা, তারা আলাদা রকম ভাবে পোস্ট করে, কেউ আবার তোমাদের ছবিটা ব্যবহার করে ভীষণ অন্যরকম ভাবে পোস্ট করতে থাকে, সেটা যাতে প্রচুর শেয়ার হয়, প্রচুর লাইকস হয়, তাদের ইন্টেনশনটা একটু অন্যরকম হয়। আমার মনে হয় তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে, অ্যাটলিস্ট 50% হলেও। তো এই বিষয়টা তুমি কি বলবে? একদমই তাই, আমি মানে যতদিন আমি অসুস্থতার ফেজটাতে ছিলাম, আমি খুব কম সোশ্যাল মিডিয়াতে থাকতাম, কারণ অনেক কমেন্টস বা কিছু কিছু কমেন্টস, অনেক কমেন্টস বললে ভুল হবে, আমি 90% কমেন্টস পেতাম যেগুলো আমাকে মানে পজিটিভ রাখতে সাহায্য করতো, আর কিছু ওই 1% কমেন্ট, আর যখন শরীর খারাপ থাকে এবং মনটা দুর্বল থাকে তখন ওই কমেন্ট গুলো খুব হিট করে, তো সেই জন্য আমি মানে একটু কমই সোশ্যাল মিডিয়াতে থাকতাম। কিন্তু সুবোধ যখন পোস্ট করতো যে লেখাগুলো করে, সেটা কমপ্লিটলি যারা আমার মানে ওয়েল উইশার তাদের জন্য, এবং অনেক মানুষ আমাদেরকে মেসেজ করতো যে কেমন আছে, এবং তারা জেনুইনলি জানতে চাইতো যে সত্যি আমার শরীর কেমন আছে এবং আমি কিভাবে মানে কোপ আপ করছি জিনিসটাকে, তো সেই তারপর থেকে সব লেখা শুরু করে এবং এবং লেখা শেষও করে দেয় আমার ট্রিটমেন্ট শেষ হওয়ার আগে। হ্যাঁ, তুমি যেটা বললে, যেটা কিছু কিছু বিষয় থাকতো যেগুলো মানে আমি খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবতাম না, আমি খুব বেশি এফেক্টেড হতাম না, বিকজ আমি যেটা মনে করি হচ্ছে যে এই যে এই যে সভ্য আমার সাথে ছিল এবং আমার বাবা মা আমার সাথে ছিল, এটা হওয়াটা ন্যাচারাল, এটাই হওয়া উচিত। আর ইভেন মানে সভ্য এই বিষয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করে না, এবং আমাকে নিয়ে কোনো ইন্টারভিউ হলে ও সেই সেই ইন্টারভিউ দিতেও চায় না, ওর কাজের বিষয়ে পার্সোনাল লাইফ নিয়ে ও ঠিক মানে বলতে কমফোর্টেবল নয়। সেটা হচ্ছে মানে ওরও একই বক্তব্য যে আমরা মানে একটা মানুষ, তারা যদি ভালোবাসায় থাকে তারা একে অপরের সাথে থাকবে খারাপ সিচুয়েশনে এবং ভালো সিচুয়েশনে, এটাই নর্মাল হওয়া উচিত। মানুষ মানে এই যে লিখতো যে তুমি খুব ভাগ্যবান, তুমি খুব মানে সেটাই বলছি, এরকম ছেলে পেয়েছো, মানে অনেক অনেক কমেন্টস আসতো। অফকোর্স মানে মানে আই এম ভেরি লাকি অ্যাজ ওয়েল অ্যাজ সব্যসাচীও,
কারণ একে অপরকে পরিপূরক না হলে কোনোদিনও দুজন একসাথে চলতে পারে না। তো সেক্ষেত্রে মানে পাশে থাকাটা ন্যাচারাল হওয়া উচিত, নর্মাল হওয়া উচিত। এটাকে আলাদা করে হাইপ করার বা এটাকে আলাদা করে দেখানোর যে ও দেখো ওরা কি সুন্দর একসাথে রয়েছে, ও অসুস্থ হয়েছে তাও ওকে ছেড়ে যায়নি, এই বিষয়টা হওয়াটা আমার মনে হয় না যে উচিত। এই প্রশ্নটা আমার ছিল ব্যক্তিগত ভাবে তোমার কাছে, আমি ভেবেইছিলাম যখন তোমার ইন্টারভিউ করব এই প্রশ্নটা আমি রাখবো, বিকজ এটা আমার নিজের জানার খুব ইচ্ছে ছিল। আমাদের ঘড়ি ইশারা করছে যে আমাদের আড্ডাটা আস্তে আস্তে শেষ করতে হবে, রোববার দিন সন্ধেবেলা আমাদেরকে দেখছে লোকজন, যারা দেখছে যারা তোমার ফ্যান তাদের মনে প্রচুর প্রশ্ন এখনো আছে। ভার্চুয়াল আড্ডার বাইরে গিয়েও আমরা একদিন আড্ডা দেবো আশা করি। তো একটা কথা বলো যে আমরা একটা গেম খেলি, ঠিক আছে? গেমটা হচ্ছে যে ধরো গাড়ি চালিয়ে তুমিও যাচ্ছ টেকনিশিয়ান স্টুডিওই ধরলাম, পাশে গাড়িতে ধরো একজন এমন কেউ আছে যে তোমার পরিচিত, আমি নামগুলো বলবো, তাকে দেখে তোমার ফার্স্ট কথাটা কি হবে, ঠিক আছে? ওকে, আমি আমাই ক্লিয়ার, মানে আমি সেই টিচারদের মতো বলছি, আমাই ক্লিয়ার টু ইউ ক্লাস, এরকম আর। মানে ধরো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, আমি পাশে দেখলাম সুজিত মুখার্জি, আমি জিজ্ঞেস করতেই পারি যে আপনি একটা জার্নালিস্টের চরিত্র আমায় দিন তো, এরকম আর কি। ফার্স্ট কথাটা কি হবে, ঠিক আছে? প্রথমেই তোমার সঙ্গে, তুমি গাড়িতে যাচ্ছ, তোমার সাথে প্রথমেই দেখা হয়েছে ঐন্দ্রিলার, ঐন্দ্রিলার সাথে দেখা হয়েছে ঐন্দ্রিলার সেনের। আমি বলবো মানে আগে তো গাড়িটা দাঁড় করিয়ে একটা টাইট হাগ করবো, আর আর কি বাস, মানে কিছু কিছু জায়গায় না কথা বলার দরকার হয় না, ওই একটা বড় হাগই মানে অনেক হয়। পরবর্তী নাম হচ্ছে আমাদের সবার ভীষণ পছন্দের নাম, এটা আমাদের সবার প্রিয় মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উনি পাশের গাড়িতে থাকে এবং পাশের গাড়িতে থাকলে আমি তো প্রথমে তো আমি মানে ছোটবেলা থেকে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি বলতে আমি মানে পাগল এরকম একটা ফ্যান, তো আমি তো আমার মনে হয় কেঁদেই ফেলবো, কারণ আমার ওনার সাথে যখন প্রথমবার দেখা হয়েছিল আমি ভেড়া করে কেঁদে ফেলেছিলাম। তো হ্যাঁ, হয়তো আবারই কেঁদে ফেলবো আনন্দে। আচ্ছা, রাজদার সাথে দেখা হয়েছে, রাজ চক্রবর্তী। রাজদার সাথে দেখা হলে বলবো যে রাজদা, শুভদি আর ইউয়ানকে নিয়ে সবাই মিলে একটা ট্রিপে যায়। এরপরে বলবো আমি, কারোর নামই বলবো না, ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে যে তোমার পাশের গাড়িতে থাকলে তুমি শুধু হ্যাঁ বা নাই উত্তর দিও, তুমি গাড়ির কাজটাও নামাবে না, জাস্ট ইগনোর করবে, আছে কেউ? একদম, অফ কোর্স। আমি ওই জন্য কোনো ঘাটাইনি রাই, খুব মানে বাধ্য আর কি, বেশি ঘাটায় না। আমার খুব ভালো লাগলো ঐন্দ্রিলা তোমার সঙ্গে আজকে আড্ডা দিয়ে, ছোট সময়ের আড্ডা হলেও আমি সকলকে এটাই বলবো যে ঐন্দ্রিলা আমাকে ব্যক্তিগত ভাবে চেনে না, আমি তবুও ওকে অ্যাপ্রোচ করেছিলাম, ভেবেছিলাম যে আমাকে ও সময় দেবে কিনা, চেনে না বলে হয়তো দেবে না, কিন্তু এমনটা হয়নি। ও আমি যেদিনই ফোন করেছিলাম ঠিক তার কদিনের মধ্যেই আমাকে ডেটটা দিয়েছে। তো ঐন্দ্রিলা, রাই এর হাইফাই আড্ডায় আসার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে, সেটা তুমি ক্রস চেক করতে পারো তোমার অন্য বন্ধুদের সাথে, যে যদি তুমি মনে করো আমি গুল দিচ্ছি, সেটা হচ্ছে এক লাইন গান গেয়ে তোমাকে আড্ডাটা শেষ করতে হবে। তো এত সুন্দর দেখতে, এত ওয়ার্ম পার্সোনালিটি যার, সে এক লাইন গান ডেফিনেটলি জানে। এটা মানে জাস্ট আমার মাথায় আসছে তাই গানটা করছি। সুখী ভাবনা, আমি আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, আমি খুব বাজে গান গাই, আমি প্রথমেই বলছি। না না, কোনো ব্যাপার না, আমার থেকে অনেক ভালো গাও। কি গান করি, কি গান করি, কিচ্ছু চাইনি আমি তা জীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা, নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমি এটা বলবো যে আমরা কিচ্ছু চাইবো না, শুধু চাইবো আজীবন তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সবার মনোরঞ্জন করো। আজকের হাইফাই আড্ডাটা শেষ করার আগে আমি জাস্ট দুটো কথা বলে শেষ করতে চাই। আমরা জেনারেলি হাইফাই আড্ডাটা শেষ করে দিই গেস্টের সাথে কথা বলেই। আজকে হাইফাই আড্ডা শুরুতে আমার এটা বলার কথা ছিল, মানে আমি ভেবেছিলাম বলবো কিন্তু আমি বলতে পারিনি, কারণ আমি জানতাম যে ওটা বলে যদি আমি শুরু করি তাহলে অনুষ্ঠানটা আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা সমস্যা হবে।
আমরা সম্প্রতি হারিয়েছি আমাদের ভীষণ পছন্দের একজন অভিনেতাকে। তিনি আমার একদম পারিবারিক সম্পর্ক আমার ছিল তার সঙ্গে, এবং আমার দাদা আমি বলতাম তাকে, আমাদের সকলের প্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এবং আমি আপনাদের সকলকে বলবো যারা হাইফাই এত রেগুলার দেখেন, আমি কিন্তু ভীষণ ভাবে যোগাযোগে থাকতাম দাদার সাথে যে হাইফাই আড্ডাতে কবে দাদাকে নিয়ে আসবো। তবে আমাকে একটা কথাই সবসময় বলতো যে শোন আমি এসব জুম পারি না, তোর এইসব উদ্ভট উদ্ভট ব্যাপারগুলো তুই আমাকে বলিস না, তুই বাড়িতে এসে যেদিনকে করবি আমাকে আগে থেকে জানাবি, আমি থাকবো। তো আজকে সেই মানুষ নেই, আর কোনোদিন তাকে আমি হাইফাই আড্ডায় ডাকতে পারবো না, সেই জন্য একটা আক্ষেপ আমার জীবনে থেকে যাবে। আমি সকলকে বলবো যে আপনারা যে যেখানে আছেন সকলে স্মরণে রাখবেন ওনাকে, প্লিজ কিপ হিজ ফ্যামিলি ইন ইয়র প্রেয়ার্স, কারণ বৌদি এবং ওনার একটা ছোট মেয়ে আছে, আমরা চাইবো যাতে ওরা আগামী দিনে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবং বাংলা ছবির জন্য অভিষেক চট্টোপাধ্যায়ের একটা বিরাট অবদান, সেটা আশা করি আমরা সবাই এই ক্ষেত্রে একমত হব। ঐন্দ্রিলা, আমি তোমার কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছিলাম এই কারণেই, কারণ দাদার কথা দিয়ে যদি আজকে শুরু করতাম আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে যেতাম, তাই জন্য শেষে আজকে দাদার কথা দিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করলাম। এবং সকলে যারা হাইফাই আড্ডা দেখছেন তাদেরকে বলবো যে ঐন্দ্রিলার যারা ফ্যান, ডেফিনেটলি হাইফাই আড্ডার আজকের এই এপিসোড আপনারা ফেসবুকে এবং ইউটিউবে যারা দেখছেন তারা শেয়ার করুন, আর টেলিভিশনে যারা দেখছেন এখন তারা আমাকে জানাবেন যে পরবর্তী দিনে ঐন্দ্রিলাকে আনলে কি কি প্রশ্ন আপনাদের মনে রয়েছে। আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেগুলো ঐন্দ্রিলার কাছে নিয়ে যাওয়ার। ঐন্দ্রিলা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। এবার বলো যে হাইফাই আড্ডায় এই যে মানে তোমার আমার যে একটা এপারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে একটা স্ক্রিন রয়ে যায়, তো কেমন লাগলো আড্ডা দিয়ে? আমার সত্যি খুব ভালো লাগলো, এবং অনেক প্রশ্ন পেলাম যেগুলো আমি আগে পাইনি, তো খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আপনাদের সকলকে বলবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।